শীতের আমেজে নদিয়ার কৃষ্ণনগরের সূচনা হয়েছে সমবায় মেলা জেলার হস্তশিল্পীদের তৈরি সামগ্রী বিপণনের ব্যবস্থা করতে নদিয়া জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাংক নাবার্ড ও সমবায় সমিতিগুলি যৌথ উদ্যোগে এই মেলা মেলায় জেলার বিভিন্ন প্রান্তের শিল্পীরা তাদের পসরা নিয়ে হাজির হয়েছেন মেলায় রয়েছে বাঁশ বেতের তৈরি সামগ্রী কাঁসা পিতলের থালা বাটি গ্লাস নানান ধরনের পোশাক মেয়েদের অলঙ্কার ডালের বড়ি মধু ঘি কালো চাল ও রকমারি খাবার খোলা হয়েছে ষাটটি স্টল শিল্পী রয়েছেন দুশো চল্লিশ জন শিল্পীরা নিজেরাই সেখানে নিজেদের উৎপন্ন দ্রব্য বিকি কিনি করছেন মেলা নিয়ে নাবার্ডের জেলা আধিকারিক অমৃত চট্টোপাধ্যায়ের কথায় নাবার্ডের সহযোগিতায় যাতে আমরা এসএসজি মহিলাদের যে প্রোডাক্ট তার বিপণের ব্যবস্থা করতে পারি এবং এই মেলার মাধ্যমে যদি বিপণনের ক্ষেত্র প্রসারিত হয় এবং মহিলাদের জগৎ যদি প্রসারিত হয় তাহলেই মেলা সার্থকতা হবে বলে আমি অনুভব করি জেলার সমস্ত শিল্প এক স্থানে এনে পরিচিত করানোর জন্যই এই আয়োজন বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক সন্দীপন চক্রবর্তী আমাদের এই মেলা করার উদ্যোগের প্রধান উদ্দেশ্যই হচ্ছে আমাদের এসএসজির মা বোনেরা যে বিভিন্ন রকম প্রোডাক্টগুলো বানান সেগুলোকে একসঙ্গে শোকেসিং করে একটা জেলা স্তরে যেহেতু জেলার প্রধান শহর এটা এখানে সবার সামনে শোকেস করা মেলার মাধ্যমে হস্তশিল্পীরা স্বনির্ভরতা পাবে বলে কয়েকজন আশা ব্যক্ত করেছেন অল্প বয়সী ছেলে মেয়েরা সবাই এগুলো পছন্দ করে তো আমি আমরা এখানে এসেছি মানে মেলায় সমবায় মেলাতে আমরা এটা খুব ভালোবেসে করতাম তো এখন এটা আমরা বিজনেস হিসেবে আমরা বেছে নিয়েছি নদিয়া জেলা সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান শিবনাথ চৌধুরী জানিয়েছেন মেলার মাধ্যমে বিপণনের ক্ষেত্র প্রস্তুত হবে এদের হাতের কাজের আমরা উৎসাহ প্রদান করি এবং এরা হাতের কাজ করে তাদের বিপণনের জন্যেই আমাদের এই মেলার উৎস রকমারি হস্তশিল্প সামগ্রী দেখে মুগ্ধ কয়েকজন দর্শনার্থী তো খুব ভালো লাগলো এত হস্ত প্রদর্শনী কিছু দেখতে পারলাম তো পুরো মেলাটাই ঘুরলাম বেশ ভালো লাগলো হাতের অনেক সুন্দর সুন্দর জিনিস দেখলাম মেলা চলবে আগামী শনিবার পর্যন্ত সাধারণের উপস্থিতিতে জমজমাট হয়ে উঠেছে স্বয়ম্বর গোষ্ঠীর সমবায় মেলা নদিযার কৃষ্ণনগর থেকে অনুপম মদক দূরদর্শন সংবাদ